হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি স্টুডেন্টস আবার আমরা শুরু করছি অধ্যায় ভিত্তিক মক টেস্টের ক্লাস পুজোর কারণে কয়েকদিন বন্ধ ছিল তোমরা নিয়মিত যে ভিডিও ক্লাসগুলো মক টেস্ট ক্লাসগুলো পেতে পুজোতে কয়েকদিন বন্ধ ছিল আবার আমরা শুরু করছি আমরা যে অধ্যায় ভিত্তিক মক টেস্টটা দিচ্ছি সেটা প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলোকে নিয়ে বিগত বছরে যেসব প্রশ্নগুলো রাজ্যস্তর এবং কেন্দ্রস্তরের প্রশ্নগুলো এসেছিলো সেগুলো থেকে আমরা প্রশ্নগুলো করেছি এর আগে আমরা অনেকগুলো অধ্যায় কমপ্লিট করেছি ইতিহাসের অনেকগুলো অধ্যায় কমপ্লিট হয়েছে প্রাচীন যুগের সমস্ত অধ্যায়গুলো কমপ্লিট হয়েছে ভূগোলের পনেরোটা অধ্যায় কমপ্লিট হয়েছে শুধুমাত্র ভারতের ভূগোল থেকে ইতিহাসের আজকের যে অধ্যায়টা আলোচনা করব সেটা হচ্ছে ভক্তি যুগ ও সুপি যুগ এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা অধ্যায় এখান থেকে একটা বা দুটো প্রশ্ন পরীক্ষায় আসে তোমরা ধরে রাখো আজকের যে বিষয়টা থাকছে আজকে যে মক টেস্ট থাকছে যেটা এই এই চ্যাপ্টারের পার্ট ওয়ান এখানে আমরা আজকে কতগুলো প্রশ্ন আলোচনা করব খুবই ইম্পর্টেন্ট সাথে প্রচুর অ্যাডিশনাল ইনফরমেশান দেবো সমস্ত কিছু তোমরা ভালো করে মনে করে রাখবে নোট করে রাখবে অথবা ভিডিওটা দুইবার দেখে নেবে আশা করি তোমরা মনে রাখতে পারবে আমরা এই যে অধ্যবিত্তিক মক টেস্টটা দিচ্ছি এটা ডাব্লিউপিকে টার্গেট করে দিচ্ছি তোমরা জানো ডাব্লুপির যে নোটিফিকেশন বেরোছে তাতে বারো হাজারের মতো ভ্যাকেন্সি এবার বের হচ্ছে এটা হায়েস্ট ভ্যাকেন্সি এর আগে কখনো এত বড় ভ্যাকেন্সি বের হয়নি তো তোমরা বেশি করে ভালো করে প্রস্তুতি নাও আশা করি এই বছরই ডাব্লুপি তোমরা ক্র্যাক করতে পারবে তো আমাদের প্রস্তুতি দুই প্রকারে চলে একটা অফলাইন প্রস্তুতি একটা অনলাইন প্রস্তুতি অনলাইন প্রস্তুতিতে আমরা অ্যাপসের মাধ্যমে ক্লাস দিয়ে থাকি এবং ইউটিউবে ফ্রি ক্লাসগুলো হয়ে থাকে পাশাপাশি আমাদের অফলাইন ক্লাসগুলো হয় যে অফলাইন ক্লাসগুলোতে বিভিন্ন ব্রাঞ্চে অধ্যায় পড়ানো হয় সাবজেক্ট অনুসারে শিক্ষক রয়েছে প্লাস প্রচুর স্টাডি মেটিরিয়ালস হার্ড কপি এবং বুকস প্রোভাইড করা হয় যেখানে ছাত্রদেরকে এর বাইরে কিছু পড়ার প্রয়োজন নেই আমরা যে পিডিএফস নোটগুলো পাঠাচ্ছি এগুলো আমাদেরই বুকেরই আমাদের যে বইগুলো রয়েছে সেই বইগুলোরই একটি অংশ তো তোমরা যদি আমাদের অফলাইন ক্লাসগুলো জয়েন করতে চাও অফ বিভিন্ন লিঙ্কগুলো দেওয়া রয়েছে ব্রাঞ্চেসের আমাদের ব্রাঞ্চেস রয়েছে বালুঘাট গঙ্গারামপুর তপন বুনিয়তপুর কালিয়াগঞ্জ মালদা গাজল পাকুয়হাটে তোমরা যে কোনো ব্রাঞ্চে যোগাযোগ করতে পারো যে তোমাদের যেখানে সুবিধা হয় সেখানে তোমরা অ্যাডমিশন নিতে পারো অ্যাডমিশনের জন্য লিঙ্ক ডিসক্রিপশন পাবে সেখান থেকে গিয়ে অবশ্যই যোগাযোগ করবে সেখান থেকে নাম্বার ক্রিয়েট করো অথবা আমি আমার নাম্বারটা শেষে প্রোভাইড করে দেবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো সমস্ত প্রশ্নগুলোই ভেরি ইম্পর্টেন্ট তো চলো শুরু করি আজকের মক টেস্টটা প্রথম প্রশ্ন দেখো গীত গোবিন্দের রচয়তাকে ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন দেখো ডাব্লিউ বিসিএস মেন্সে দু হাজার নয় সালে প্রশ্নটা এসেছিলো এছাড়াও প্রচুর পরীক্ষা এসেছে আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট পরীক্ষাগুলো কিছু কিছু মেনশন করে দিয়েছি ব্যাকেটে কোন কোন পরীক্ষা এসেছে তো দেখো ডাব্লিউ বিসিএস বেঙ্গল সিভিল সার্ভিস কমিশন সেখান থেকে প্রশ্নটা এসেছে গীত দ্য গীত গোবিন্দর রচিতাকে অপশন বলছে জয়চন্দ্র জয়দেব জয়সিংহ জয়ন্ত সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে জয়দেব গীত গোবিন্দের রচিত হলো জয়দেব জয়দেব কে ছিলেন বারোশো শতকের একজন বিশিষ্ট সংস্কৃত পণ্ডিত তিনি রাজা লক্ষণ সেনের যে পঞ্চরত্ন বা তার যে পাঁচজন বিশিষ্ট কবি ছিলেন লক্ষণ সেনের সভাকবি সেই পাঁচজনের মধ্যে একজন অন্যতম হলেন কবি জয়দেব তিনি গীতগোবিন্দম মহাকাব্য রচনা করেছিলেন আর গীত গোবিন্দম মহাকাব্য যেটা সেটা হচ্ছে গোপীর সাথে কৃষ্ণের প্রেমলীলা সেই প্রেমলীলাকে কেন্দ্র করে এই গীত গোবিন্দম রচিত মনে রাখবে যে জয়দেবের কিছু কিছু কথা বা গীত গোবিন্দম থেকে নির্গত নেওয়া কিছু কথা শিখ ধর্মগ্রন্থের যে পবিত্র গ্রন্থ গ্রন্থ সাহেব গুরু গ্রন্থ সাহেব সেই গ্রন্থ সাহেবেও কিন্তু জয়দেবের দুটি স্রোত যুক্ত হয়েছিল তো এগুলো মনে রাখবে তাহলে আমরা যেসব মনে রাখবো গোবিন্দ রচিত হলেন জয়দেব জয়দেব ছিলেন বারোশো শতকের একজন বিখ্যাত সংস্কৃত পণ্ডিত তিনি লক্ষণ সেনের ছিলেন পরে প্রশ্ন দেখো পরে প্রশ্ন বলছে কবির কার শিষ্য ছিলেন কবির একজন বিখ্যাত সন্ন্যাসী তিনি হিন্দু মুসলিম সম্প্রীতির কথা এবং এক বাদ প্রচার করেছিলেন কবির মুসলিম তাঁতি পরিমাণে জন্মগ্রহণ করলেও তিনি হিন্দু পরিবারে লালিত পালিত হয়েছিলেন তিনি ধর্মের গিয়ে এক ঈশ্বর প্রচার করেছিলেন তো কবিরেরও অনেক কবিরের যে দু লাইন বিশিষ্ট কবিতা সেগুলোকে দোঁয়া বলা হয় সেগুলো গ্রন্থ সাহেব শিখ ধর্মগ্রন্থের গ্রন্থ সাহেবে অনেক যুক্ত করা হয়েছে গ্রন্থগুলো কবিরের তো কবিরের কবির কার শিষ্য ছিলেন অপশন বলছে নানক রামানুজ শঙ্করাচার্য রামানন্দ তো কবির যার শিষ্য ছিলেন তিনি হলেন সাধক রামানন্দের রামানন্দের শিষ্য ছিলেন কবির কবিরের গুরু হলেন রামানন্দ কবিরের যারা অনুগামী ছিল তাদেরকে কবির পন্থী বলা হয় আর কবির পনেরো শতকের একজন বিখ্যাত কবি ও সাধক ছিলেন তার দুই লাইন বিশিষ্ট কবিতাগুলোকে বলা হয় দোহা পরীক্ষার প্রশ্ন আসে দোহা কে রচনা করেছিলেন তো দোহা রচনা করেছিলেন কবির পরে প্রশ্ন দেখো ভারতের চারটি প্রান্তে কে মঠ স্থাপন করেছিলেন ভারতের চারটি প্রান্তে মঠ স্থাপন করেছিলেন কে এর মধ্যে অসম বলছে শঙ্করাচার্য রামানুষ আচার্য ভাস্করাচার্য মহাদেব আচার্য সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে শঙ্করাচার্য সঠিক উত্তর হবে শঙ্করাচার্য শঙ্করাচার্য একজন সনাতন ধর্ম ধর্মলম্বী একজন বিখ্যাত পণ্ডিত তিনি সনাতন ধর্মকে অর্থাৎ বর্তমান হিন্দু ধর্মকে সমর্থন করার জন্য ভারতে চারটি কোণে চারটি মঠ বা মুঠ বলা হয় সেটি প্রতিষ্ঠা করেছিলেন এটার উদ্দেশ্য ছিল বেদের প্রচার বেদ প্রচার করার জন্য তিনি এই মঠগুলো উপস্থাপন করেন আর বর্তমানে সেই মঠগুলো সারা ভারতবর্ষ জুড়ে তীর্থস্থান রূপে চিহ্নিত হয়ে থাকে গণিত হয়ে থাকে আদি শঙ্করাচার্য যে চারটা মঠ ভালো করে মনে রাখবে নামগুলো বলে রাখছি নামগুলো মনে রাখবে কর্ণাটকে রয়েছে চিকমালুঙ্গুর শ্রী শৃঙ্গারি সারদা পীঠম উত্তরাখণ্ডে রয়েছে গাড়োয়াল অঞ্চলে জ্যোতির মঠ এটা গুজরাটের দ্বারকায় রয়েছে কালিকা মঠ আর উড়িষ্যার পুরীতে রয়েছে গোবর্ধন মঠ তাই চারটা মঠ মনে রাখবে চারটা রাজ্যের নাম মনে রাখবে কর্ণাটক উত্তরাখণ্ড গুজরাট উড়িষ্যা পরীক্ষায় এরকম প্রশ্ন আসে যে কালিকা মঠ কোথায় রয়েছে তাহলে এটা গুজরাটের দ্বারকায় রয়েছে কালিকা মঠ আর গোবর্ধন মঠ যেটা রয়েছে উড়িষ্যার পুরীতে পীঠম যেটা সেটা রয়েছে কর কর্ণাটকের চিকমঙ্গালুরে আর জ্যোতির মঠ যেটা সেটা রয়েছে উত্তরাখণ্ডের উত্তরাখণ্ডের গাড়ওয়াল অঞ্চলে তো চারটা মঠের নাম ভালো করে তোমরা মনে রাখবে পরে প্রশ্ন দেখো বলভাচার্য কোন দার্শনিক তত্ত্বের সৃষ্টি করেছিলেন বল্লভাচার্য কোন দার্শনিক তত্ত্বের সৃষ্টি করেছিলেন অপশন বলছে মহারাষ্ট্র ধর্ম পরের বলছে শুদ্ধ দ্বৈত পরে বলছে অনেকা দন্দ্ববাদ পরে অপশন বলছে বিশিষ্ট দ্বৈত তো এখানে সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে শুদ্ধ দ্বৈত শুদ্ধ দ্বৈত হবে সঠিক উত্তর সং বল্লভাচার্য তিনি মহাপ্রভু তিনিও পনেরো শতকের একজন বিখ্যাত দার্শনিক ছিলেন সাধক ছিলেন তিনি ভারতীয় হিন্দু সাধক এবং দার্শনিক অবশ্যই তার যে বেদ বেদান্ত দর্শন সে বেদান্ত দর্শনকে বলা হয় শুদ্ধা দ্বৈত তার যে বেদান্ত দর্শন সেটা হলো শুদ্ধা দ্বৈত তিনি একজন মহাপ্রভু এবং একজন বিষ্ণু স্বামী নামেও পরিচিত ছিলেন তিনি কে ছিলেন বেদান্তবাদের প্রচারক একজন বিখ্যাত হিন্দু ধর্ম সাধক পরে প্রশ্ন দেখো কার দর্শন অদ্বৈত নামে পরিচিত কার দর্শন অদ্বৈত নামে পরিচিত এটা ইউপিএসসি দেখো দু হাজার পাঁচ সালে প্রশ্নটা রয়েছে ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ভালো করে মনে রাখবি সুপি সাদ সুপি ভক্তিবাদতে কিন্তু প্রশ্ন আসে তো ভক্তিবাদ যেটা সেটা হচ্ছে হিন্দু সংস্কার সংস্কার ধর্ম আর হচ্ছে সুফিবাদ যেটা সেটা মুসলিম সংস্কার কার দর্শন অদ্বৈত নামে পরিচিত শঙ্করাচার্য নাগার্জুন রামানুচার্য নাকি বসুমিত্র সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে শঙ্করাচার্য শঙ্করাচার্য যাকে বলা হয় আদি শঙ্কর তো আদিশঙ্কর বা শঙ্করাচার্য অদ্বৈত নামে দর্শন প্রচার করেছিলেন তিনি সর্বেশ্বরবাদী ধর্মীয় অনুশালন এবং মনে রাখবেন যে তিনি বৈদে বেদে বেদের উপরে বেশি গুরুত্ব দিতেন তিনি অদ্বৈত বেদান্তের প্রধান ব্যাখ্যাকারী আর বেদের উপরে তার যে চিন্তা ভাবনা সেই বেদের প্রচারের জন্য তিনি চারটি মঠ স্থাপন করেছিলেন হিন্দু ধর্মের সনাতন ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য সনাতন ধর্মে বেদের গুরুত্বকে বোঝানোর জন্য চারটি মঠ স্থাপন করেছিলেন যেটা আমি একটু আগেই বললাম পরের প্রশ্নটা দেখো ভক্তিবাদ কে আরম্ভ করেছিলেন অলওয়ার সন্ন্যাসীরা সুপি সন্ন্যাসীরা সুরদাস নাকি তুলসী দাস সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে অলওয়ার সন্ন্যাসীরা অলওয়ার সন্ন্যাসীরা ভক্তিবাদ আরম্ভ করেছিলেন অলওয়ার সন্ন্যাসীরা কোথায় ছিলেন মনে রাখবে যে অলওয়ার সন্ন্যাসী যেটা সেটা হচ্ছে দক্ষিণ ভারতের সন্ন্যাসী এরা দক্ষিণ ভারতের ষষ্ঠ থেকে নবম শতাব্দীতে শুরু করেন ভক্তি আন্দোলন এরা প্রথমে সবার প্রথমে তো শিব শৈব ভক্ত ছিল তার পরবর্তীতে আস্তে আস্তে করে ভক্তি আন্দোলনের প্রচার বৈষ্ণব ধর্মকে কেন্দ্র করে শুরু হয় এইভাবে ভক্তি ধর্মের প্রচারগুলো চলতে থাকে পরেরটাতে অনিয়মিত কোন ব্যক্তি ভাগ্যরী ধর্ম সম্প্রদায়ের সন্ন্যাসী ছিলেন ভাগ্যরী ধর্ম সম্প্রদায়ের সন্ন্যাসী এর মধ্যে গিয়েছিলেন অসম হচ্ছে নামদেশ নামদেব পড়াশোনা হচ্ছে নিমার্ক পড়াশোনা হচ্ছে চন্দ্রধর পরের প্রশ্ন বলছে রামদাস সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে নামদেব নামদেব হবে রাইট আনসার নামদেব পরের প্রশ্ন দেখো আট নম্বর প্রশ্নটা কি বলছে নিম্নিত সন্ন্যাসীদের ক্রমানুযায়ী সাজাও সন্ন্যাসীদের ক্রমানুযায়ী সাজাতে বলেছে সঠিক ক্রম কোনটা হবে সেই অনুসারে সাজাতে বলছে কবির নামদেব মীরাবাই নানক দেখো সবার প্রথমে কে হবে সবার প্রথমে হবে নামদেব নামদেবের পরে কবির কবিরের পরে হবে মীরাবাই তারপরে হবে নানক অর্থাৎ এখানে সঠিক উত্তর হবে দুই আচ্ছা এখানে আমি এটা ভুল হয়ে গেছে এগুলোকে না। এখানে সঠিক উত্তর হবে তাহলে দুই দুই এক তিন চার সঠিক উত্তর হবে দুই এক তিন চার পরে প্রশ্ন দেখো নিচের কোনটি সঠিক মানে এর মধ্যে কোন জোড়াটি সঠিক অদ্বৈতবাদ রামানুজ আচার্য তাহলে এটা তো ভুল আমরা জানি অদ্বৈতবাদকে শঙ্করাচার্য বিশিষ্টবাদ শঙ্করাচার্য দ্বৈতবাদ মহা মহাদেব আচার্য দ্বৈত বল্লভ বল্লভাচার্য যেটা হচ্ছে বিশিষ্টবাদ অবশ্যই শঙ্করাচার্য না অদ্বৈতবাদটা শঙ্করাচার্যের হয় এখানে সঠিক যেটা হবে সেটা হচ্ছে দ্বৈতবাদ যেটা মহাদেব আচার্যের চিন্তা ভাবনা তাহলে সঠিক উত্তর হবে অপশান গ পরেটা দেখো কে গান কর্ম কে জ্ঞান কর্ম ও ভক্তিকে সমান গুরুত্ব দিয়েছিলেন কে জ্ঞান কর্ম ভক্তিকে সমান গুরুত্ব দিয়েছিলেন অদ্বৈত বেদান্ত বিশিষ্ট দ্বৈত বেদান্ত ভগবদ্গীতা নাকি মীমাংসা যেটা হচ্ছে জ্ঞান কর্ম আর ভক্তিকে সমান গুরুত্ব দিয়েছিলেন সেটা হল শ্রীমদ্ ভগবদ্গীতা ভগবদ্গীতাতে জ্ঞান কর্ম ও ভক্তি সমান গুরুত্ব পেয়েছিল ভগবদ্গীতা শ্রীরামকৃষ্ণ শ্রী শ্রীকৃষ্ণ অর্জুনকে তার যে বাণী প্রচার করেন আঠারোটি অধ্যায়ে বিভক্ত ভগবদ্গীতা তো সেই বাণী সম্বলিত একটি গ্রন্থ যেটা বর্তমানে হিন্দু ধর্মের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ বলা এবং স্বামী বিবেকানন্দ যিনি বলেছিলেন যে হিন্দু ধর্মের সর্বশ্রেষ্ঠ যেটা ফলো করে চলা উচিত সেটা হল শ্রীমদ্ ভগবদ্গীতা প্রশ্ন অতীন্দ্রিয় কবি মীরাবাই কে ছিলেন কে ছিলেন একজন মহান রাজপুত মহিলা যে কখনো বিবাহ করেনি একজন গুজরাটি রাজকীয় বংশের মহিলা যিনি রাজপুতকে বিবাহ করেছিলেন মধ্যপুরষে একজন সন্ন্যাসী মেয়ে নাকি একজন রাজপুত শাসকের স্ত্রী কে ছিলেন তো সঠিক উত্তর যেটা হবে দেখো মীরাবাই যিনি ছিলেন তিনি হলেন একজন রাজপুত শাসকের স্ত্রী মীরাবাই একজন অভিজাত বংশীয় ছিলেন মীরাবাই শ্রীকৃষ্ণের পরম ভক্ত মনে রাখবে শ্রীকৃষ্ণের সরি শ্রী চৈতন্যদেবের পরম ভক্ত ছিলেন মীরাাই তো মীরা সম্পর্কে মনে রাখবে যে মীরাবাই কিন্তু প্রচুর গান রচনা করেছিলেন প্রচুর গান গেয়েছিলেন তিনি আর ভক্তিবাদে শ্রী চৈতন্যের ভক্তিবাদে সবার প্রথমে যাকে রাখা হয় তিনি হলেন মীরাবাই তিনি তার যে গান প্রায় একশোটার মতো গান যেটা হিন্দি সিনেমাতেও যুক্ত করা হয় মীরাবাইয়ের গান এছাড়াও অনেকে বলে থাকে তিনি অনেক গান দু হাজারের মতো গান রচনা করেছিলেন এবং গান তিনি নিজেও গিয়েছিলেন সম্পূর্ণটাই ভক্তিবাদী এবং সম্পূর্ণটাই শ্রী চৈতন্যদেবের জন্য আর তিনি নিজেও মনে করতেন যে স্মৃতি শ্রী চৈতন্যদেব হলেন ব্রহ্মাণ্ডের একমাত্র পরম পুরুষ শ্রী শ্রীকৃষ্ণ সরি শ্রী চৈতন্য শ্রীকৃষ্ণ হলেন বিশ্ব ব্রহ্মাণ্ডের একজন পরম পুরুষ তিনি শ্রীকৃষ্ণের পূজারী ছিলেন আমি বারবার শ্রীচৈতন্য বলেছি সেই জন্য ক্ষমাপ্রাপ্ত হচ্ছে শ্রীকৃষ্ণের তিনি পরম পূজারী ছিলেন শ্রীকৃষ্ণের ভক্ত ছিলেন তিনি কৃষ্ণ নাম রচনা করেছিলেন এবং নামে প্রচুর গান করেছিলেন দুই হাজার অধিক গান করেছিলেন তিনি কৃষ্ণ নামে আর তিনি মনে করতেন ব্রহ্মাণ্ডের একমাত্র পরমপুরুষ হচ্ছেন প্রভু শ্রীকৃষ্ণ তোমরা রাখবে আর যেটা শ্রী চৈতন্য বলেছিলাম সেটা ভুল করে হয়েছে উচ্চারণ হ্যাঁ শ্রীকৃষ্ণ বলতে গিয়ে তো ওটা তোমরা ইগনোর করো পরেরটা দেখো কোন হিন্দু সন্ন্যাসী হিন্দু ও মুসলিম উভয় ধর্মের শিষ্য ছিলেন হিন্দু ও মুসলিম ধর্মের উভয় ধর্মের শিষ্য ছিলেন শ্রী চৈতন্যদেব শ্রী চৈতন্যদেব যিনি বৈষ্ণব ধর্মের প্রচার করেন এবং কীর্তনের প্রবক্তা তাকে বলা হয় শ্রী চৈতন্যদেব তোমাদের কাছে প্রশ্ন একটা থাকলো শ্রীদি শ্রী চৈতন্যদেব জীবনী গ্রন্থ শ্রী চৈতন্য চরণামিত এই গ্রন্থটা কে রচনা করেছেন তা তোমরা কমেন্টে বসে জানাবে পরে প্রশ্ন দেখো কোন ভক ভক্তি সন্ন্যাসী তার সারা সারাদেশে ছড়ানোর জন্য হিন্দি ভাষা ব্যবহার করেন হিন্দি ভাষায় ভোক্ত প্রচার করেছিলেন এর মধ্যে কে হিন্দি ভাষায় প্রচার করেছিলেন যিনি তিনি হলেন রামানন্দ রামানন্দ হিন্দি ভাষায় প্রচার করেছিলেন পরের প্রশ্ন দেখো চোদ্দ নম্বর প্রশ্ন কী বলছে নিচের কোন ক্রমটি সঠিক শঙ্করাচার্য রামানুষ চৈতন্য রামানুষ শঙ্করাচার্য চৈতন্য রামানুজ চৈতন্য শঙ্করাচার্য শঙ্করাচার্য চৈতন্য রামানুষ সঠিক যেটা হবে সেটা হচ্ছে শঙ্করাচার্য শঙ্করাচার্য রামানুষ চৈতন্য ভক্ত তুকারাম কোন মুঘল শাসকের সমসাময়িক ছিলেন তুকারাম একজন বিখ্যাত মহারাষ্ট্রের একজন সাধক তুকারাম ছিলেন জাহাঙ্গীরের সমসাময়িক জাহাঙ্গীরের সমসাময়িক তিনি মহারাষ্ট্রের একজন বিখ্যাত সাধক ছিলেন তুকারাম তাকে ভক্ত তুকারামও বলা হয় নিয়মিত কে ভক্তি ধর্মে বিশ্বাসী ছিলেন না এর মধ্যে কে ভক্তি ধর্মে বিশ্বাসী ছিলেন নাগার্জুন তুকারাম বলভাচার্য শঙ্করাচার্য দেখো এর মধ্যে কে ছিলেন না নাগার্জুন কারণ নাগার্জুন ছিলেন একজন বৌদ্ধ সন্ন্যাসী বৌদ্ধ দার্শনিক বৌদ্ধ সন্ন্যাসী ছিলেন নাগার্জুন তিনি ভক্তিবাদ প্রচার করেননি তিনি বৌদ্ধ ধর্ম প্রচার করেছিলেন তো এর মধ্যে ভক্তি ধর্ম বিশ্বাসী ছিলেন না নাগার্জুন তিনি গৌতম বুদ্ধের বাণী প্রচার করেছিলেন সুফি শব্দের উৎপত্তি কোথা থেকে দেখো সুফি শব্দের উৎপত্তি নিয়ে অনেক প্রশ্ন আছে কেউ সুফিয়া কেউ সুফি কেউ সিফা এইভাবে বিভিন্ন নাম করে থাকে তো সুফিবাদের যে উৎপত্তি সেটা ভারতীয় দর্শন অনুসারে সুফিবাদের উৎপত্তি হয়েছে জামা কাপড় থেকে সুফিবাদের সুপি সাধকরা পশমের তৈরি জামা আর পশম পশমকে ফার্সি ভাষায় সুফি বলতো যার কারণে নামটা সুপি হয় সুপি সাধক তো এখান থেকেও আমরা বলতে পারি যে তারা হচ্ছে পশমের পোশাক পরতো এমনটা নয় যে পশমের পোশাক পরাটা সুপি সাধক যারা আজকের দিনে সুপি সাধনায় বিশ্বাসী তারা পশমের পোশাক পরবে বা বাধ্য তারা এমনটা নয় কিন্তু সুপি সাধক যারা ছিলেন তারা হচ্ছে পশমের পোশাক পরতেন তাই সুপি কথাটা উৎপত্তি জামা কাপড় থেকে এটা আমরা বলতে পারি বিজক কোন সন্ন্যাস কোন সন্ন্যাসী লিখেছিলেন বিজক কোন সন্ন্যাসী লিখেছিলেন অপশন বলছে রামদাস পরাশন হচ্ছে তুলসী দাস পড়াশোনার গুরু অর্জুন হচ্ছে কবির সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে গুরু অর্জুন যিনি একজন শিখ গুরু ছিলেন তো তিনি বিজক সন্ন্যাসী বিজক লিখেছিলেন পরে প্রশ্ন দেখো ভক্তিযুগের একজন পথ প্রদর্শক ছিলেন না এর মধ্যে ভক্তিযুগের কে পদপ্রদর্শক ছিলেন না রামানন্দ কবির শঙ্করাচার্য নানক দেখো ভক্তিযুগের পথ প্রদর্শক অবশ্যই শঙ্করাচার্য নন তিনি বেদান্তবাদের প্রচার করেছিলেন শঙ্করাচার্য কিন্তু ভক্তিবাদের পথ তিনি ছিলেন না পরে প্রশ্ন কে ভক্তি সাম্রাজ্য স্থাপন করেছিলেন ভক্তি সাম্রাজ্য স্থাপন যিনি করেছিলেন তিনি হলেন রামানন্দ রামানন্দ ভক্তি সাম্রাজ্য স্থাপন করেছিলেন ভক্তিবাদ ভেরি ইম্পর্টেন্ট আজকে আমরা কুড়িটা প্রশ্ন আলোচনা করলাম ভিডিওটাকে লম্বা নিয়ে যাচ্ছি না এরপরের দিন আরও কুড়ি পঁচিশটা প্রশ্ন আলোচনা করব যেটা দিয়ে ভক্তিবাদের সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো শেষ হয়ে যাবে এর বাইরে কোনো প্রশ্ন আসবে না তো পরের দিনের ভিডিওসগুলো তোমরা দেখবে স্টুডেন্ট মনে রাখবে সকাল নটা দিয়ে প্রত্যেক দিন তোমাদের জিএস পেপার মক টেস্ট হবে এবং একটার দিকে স্ট্যাটিক জিগের উপরে ক্লাস হবে সাবজেক্ট ভিত্তিক ক্লাসগুলো নয়টার দিকে আর স্ট্যাটিক জিগের ক্লাস হবে দুপুর একটার দিকে তো দুটো ক্লাসেই তোমরা অ্যাটেন্ড করবে ভিডিও কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবে আর কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকলে সেটাও কমেন্টে জানাবে তোমরা যারা আমাদের অফলাইন ক্লাসগুলো জয়েন করতে চাও তাদের জন্য আমার নাম্বার প্রোভাইড করছি আমার নাম্বারে যোগাযোগ করতে পারো এইট সেভেন সেভেন সিক্স ফাইভ সিক্স এই নাম্বারে যোগাযোগ করতে পারো দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ সকল